নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ শুরু করছি নারদ নারদ আমাদের এই বিশেষ অনুষ্ঠান আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব রাজ্যে ফের আয়কর হানা সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়ি সহ একাধিক জায়গায় আয়কর দপ্তরের তল্লাশি সকাল থেকেই শামশেরগঞ্জের পুরাতন ডাকবাংলা মোড় বিড়ি ফ্যাক্টরি রঘুনাথগঞ্জের মঙ্গলজন এবং বাইরনের ধুলিয়ানের বাড়িতে ম্যারাথন তল্লাশি আয়কর দপ্তরের সাগরদিখি উপনির্বাচনে কংগ্রেসের প্রতীকে জয়ী হয়েছিলেন এই বায়রন বিশ্বাস যাতে বামেদের সমর্থন ছিল মাস্তিনেকের মধ্যেই বায়রন বিশ্বাস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন সেই বায়রন বিশ্বাসের বাড়িতে আইটি হানায় স্থানীয় তৃণমূলের দাবি বিজেপি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই তল্লাশি চালাচ্ছে পাশাপাশি বায়রন বিশ্বাসের বাবা বুঝে উঠতে পারছেন না কেন এই তল্লাশি চলছে তার বাবা এবং স্থানীয় তৃণমূল নেতৃত্ব কি বলছেন শোনাবো আমরা তাদের বক্তব্য আমরা জানি আপনি খুব ভালো লোক হুম আপনি না না ভেঙে পড়বেন না মানে ওরা ওরা কি ওরা কি ভয় দেখাচ্ছে বা এমন কিছু করছে নগো দেখতে পাচ্ছি না খুব ভালো লোক হুম

অনেক ওষুধপত্র ডাক্তার যারা গরিব মানুষ আছে তারা লেন না লেন না আপনার সেরকম কিছু হতে আমরা এবং তো আমাদের সঙ্গে রয়েছে তৃণমূল বিধায়ক অপূর্ব সরকার অপূর্ব আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে যে বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করছি আপনি নিশ্চয়ই জানেন যে বায়রন বিশ্বাসের বাড়িতে আয়কর তল্লাশি এবং শুধুমাত্র তার বাড়িতে নয় একাধিক জায়গাতে তার স্কুল নার্সিং হোম বিড়ি ফ্যাক্টরি বিভিন্ন জায়গাতে এই তল্লাশি চালানো হচ্ছে এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে রাজনৈতিক হিংসা চরিতার্থ করতে কিন্তু এই বায়রন বিশ্বাসের বিরুদ্ধে আয়কর ফাঁকি দেওয়ার এমন একটা অভিযোগ উঠছে আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন আপনারা দেখুন ভারতবর্ষের আয়কর ফাঁকির বিষয়টা এটা লক্ষ লক্ষ কোটি টাকা ভারতবর্ষের আয়কর ফাঁকি হচ্ছে আমরা গোটা ভারতবর্ষ এবং বাংলায় একুশ সালের পরাজয়ের পর থেকেই বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি ময়দানে নেমে গেছে স্বাভাবিকভাবেই এটা নিয়ে আমরা আতঙ্কিত নই সাধারণ মানুষ এটা বুঝে গেছে কিসের জন্য কাদের জন্যে কীভাবে এগুলো হচ্ছে বাইরন বিশ্বাস নয় এখানকার বিড়ি শিল্প অত্যন্ত এখানকার মানুষের সামাজিক এবং অর্থনৈতিক ব্যবস্থাকে আরও মজবুত করছে এখানকার অন্যতম শিল্পের নাম বিড়ি শিল্প তার শ্রমিক কল্যাণে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কাজ করে কিন্তু অপরবাবু বাইরন বিশ্বাসের বিরুদ্ধে তো সেভাবে এই ধরনের কোনো অভিযোগ কেউ কোথাও করেননি দুর্নীতির যে অভিযোগ বা তেমন কোনো ব্যবসায় কোথাও গরমিল হচ্ছে তেমন কোনো অভিযোগ হয়নি আয়কর দপ্তর চলে এলো এটার কারণ কি বলে মনে হয় তল্লাশির কারণ একমাত্র তল্লাশির কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে বা রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করা এবং যারা আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী আমাদের যে কারো বাড়িতে যে কোনো কেন্দ্রীয় এজেন্সি আসতে পারে এটা আমরা জানি আমরা আতঙ্কিত নই আমরা ওই ওয়াশিং মেশিনে ঢুকব না এবং এমন একটা দিনে এমন একটা দিনে এই তল্লাশি অভিযান চালানো হলো যেদিন দিল্লিতে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল ইন্ডিয়া বৈঠক হয়েছে পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে গিয়েছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে এমন সময় আপনাদের দলের একজন সদস্যের বাড়িতে তল্লাশি যিনি কিনা কংগ্রেসের টিকিটে জিতেছিলেন পরবর্তীতে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন এই যে যখন দল বদল হয় এরকম তো বহু অভিযোগ ওঠে যে ওই দলে গেলে রাজনৈতিক ছত্রছায়া থাকলে সমস্ত অভিযোগ থেকে মুক্তি পাওয়া যায় কিন্তু এই বিষয়গুলো কি আপনারা খতিয়ে দেখেন দেখেছিলেন যে বায়রন বিশ্বাসের বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ রয়েছে কিনা দেখুন আরেক দলে গেলে ওই তো বললাম ওয়াশিং মেশিনে আমরা ঢুকবো না যারা ওয়াশিং মেশিনে ঢুকেছে যাদের স্ক্যাম আমরা দেখতে পাই দুর্নীতি দেখতে পাই সে কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে ভারতবর্ষের সমস্ত মন্ত্রী মুখ্যমন্ত্রী এমপি স্ক্যামের শেষ নাই ভারতবর্ষে খুব স্বাভাবিকভাবেই আমরা যেহেতু আজ বিজেপির কাছে আত্মসমর্পণ করছি না মুখ্যমন্ত্রী করছেন না মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবে গোটা ভারতবর্ষের নেতৃত্ব দেওয়ার জন্য দিল্লিতে গেছেন ইন্ডিয়া জুটের বৈঠকে এবং তার নেতৃত্বেই এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে এই বাংলা নয় সারা ভারতবর্ষের আমরা যারা বিজেপি বিরোধী মানুষ সাম্প্রদায়িক শক্তির বিরোধী মানুষ তারা আগামী দিন দু হাজার চব্বিশে এর বিরুদ্ধে প্রতিবাদ এবং ক্ষমতার চ্যুত করার লক্ষ্য সেই লক্ষ্যে কিন্তু আমরা অবিচল থাকবো যতই কেন্দ্রীয় এজেন্সি এসে আমাদের উপরে হামলা করুক না কেন অপূর্বদা এই যে বাইরন বিশ্বাসের বিরুদ্ধে যে অভিযোগ বা যে তল্লাশি চালানো হচ্ছে এক তো বলা হচ্ছে একটা সূত্র মারফত জানতে পারছি যে তিনি আয়কর ঠিকঠাক দিয়েছেন কিনা সেটা দেখার জন্যই নাকি এসছেন আয়কর দপ্তরের আধিকারিকরা আমার প্রশ্ন ক্ষেত্রে যে কোথাও যদি সত্যি আয়কর দেওয়া হয়েছে কি না হয়েছে তার জন্য কি বাড়িতে চলে আসতে হয় বা অফিসে চলে যেতে হয় নার্সিংহোমে চলে যেতে হয় আয়কর দপ্তরের আধিকারিকদেরকে দেখুন আয়কর দপ্তর নোটিশ পাঠাবে ডাকবে গরবিল দেখবে নিশ্চয়ই কিন্তু তার চেয়ে বড় বিষয় হচ্ছে খুঁজে খুঁজে হিডেন বার্গ রিপোর্টও আছে আমাদের সামনে ব্যাপক স্ক্যামও আছে আমাদের কাছে খুব সমস্ত স্ক্যামের আয়কর বলুন অন্যান্য কেন্দ্রীয় এজেন্সি সিবিআই বলুন ভারতবর্ষের বুকে আছে বাংলার বুকেও আমরা টাকা নেওয়া দেখতে পেলো। তাদের বাড়ি পুলিশ যায় না ভাই আইকর দপ্তর যায় না ইডি সিবিআই সাধারণ মানুষ দেখছে আজকে স্বাভাবিকভাবেই বাইরন বিশ্বাস যেহেতু আজ তৃণমূলে এবং তার ফ্যামিলি তার একটা বড় ব্যবসাদার স্বাভাবিকভাবেই ভাবেই তৃণমূল করলে তাদের বাড়িতে আইকর পাঠাবে এরপরে ইডি পাঠাবে সিবিআই পাঠাবে না আপনি না তল্লাশি চলতো না 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 কংগ্রেসে সোনিয়া গান্ধী বা সোনিয়া গান্ধীকেও ডেকেছে রাহুল গান্ধীকেও ডেকেছে বাদ কাউকে দেয়নি লাভলিন কেলেঙ্কারিতে বিজয়নকেও ডেকেছে আবার কেন্দ্রীয় কৃষি মন্ত্রী অশোক সিং কিছুদিন আগে আমরা তো এটাও দেখলাম দাদা উনি সাথে উনি সাথে ধীরাজ সাহু কংগ্রেস কংগ্রেসের সাংসদ তার বাড়িতে তল্লাশি চলল দীর্ঘ কয়েকদিন ধরে তিনশো কোটি টাকা উদ্ধার হলো তাহলে তো কোথাও এই ধরনের তথ্য থাকছে সে কারণেই তো তল্লাশি চালানো কয়েক লক্ষ কোটি টাকা কয়েক লক্ষ কোটি টাকার স্ক্যামে আজকে হিডেন বার্গ হিডেনবার্গের রিপোর্টের স্ক্যাম আলোচনায় এসছে না তার বাড়ি রেড হয়েছে না তার ডেকে ডেকে পাঠানো হয়েছে কবার গেছে আপনার গুজরাটে মুদ্রা মুদ্রা পোর্ট পোর্ট মুদ্রা বন্দর দিয়ে পঁচিশ হাজার কোটি টাকার আজকে নারকোটিকের সবচেয়ে বড় মানে সাপ্লায়ার হচ্ছে যে বন্দরের মধ্য দিয়ে সেটা গুজরাটের সেই গুজরাটের পোর্টগুলোকে আজকে তুলে দেওয়া হয়েছে যাদের হাতে তাদের কাছে খোঁজ নেওয়া হয়েছে এই পোর্টের মধ্য দিয়ে পঁচিশ হাজার কোটি দশ হাজার কোটির নার্কটিক সেখান থেকে আজকে হেরোইন উদ্ধার হচ্ছে এলএসডি উদ্ধার হচ্ছে ইয়াবা উদ্ধার হচ্ছে রাজনৈতিক ভাবে দুহাজার চব্বিশ চাপে রাখার জন্যই আপনাদের দলের কর্মীদের বাড়িতে বা নেতাদের বাড়িতে এভাবে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্ত চালানো হচ্ছে সেই প্রশ্নের উত্তর জানবো একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গেছে একটা বিরতির পরে আবারও আমরা এই অনুষ্ঠানে ফিরবো এবং অপূর্বদার আহ কাছ থেকে এই প্রশ্নের উত্তর খুঁজবো আপনারাও সঙ্গে থাকবেন আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ দেখছেন নারদ নারদ আমাদের সঙ্গে ইতিমধ্যে আরো একজন অতিথি যোগ দিয়েছেন বিজেপি নেতা শঙ্কর তরফদার শঙ্করবাবু আপনাকে স্বাগত জানাবো অপূর্ব সরকার রয়েছেন তৃণমূল বিধায়ক অপূর্বদা আপনাকে আবারও স্বাগত জানাবো আমি শঙ্করবাবু আপনার কাছে আসবো বিরতিতে যাওয়ার আগে যেহেতু অপূর্বদার সঙ্গে কথা হচ্ছিল অপূর্বদাদের বক্তব্য যে রাজনৈতিক হিংসা চরিতার্থ করতেই প্রতিহিংসা চরিতার্থ করতেই এই বায়রন বিশ্বাস তো কালকে অন্য কেউ একের পর এক তৃণমূল নেতাদের বাড়িতে এভাবে কেন্দ্রীয় এজেন্সি যাচ্ছে হ্যাঁ শুনুন এটা তো তৃণমূলের অভ্যাসে দাঁড়িয়ে গেছে কারোর বাড়িতে যদি ইডি সিবিআই যাচ্ছে তাহলে তারা তো বলছে এটা প্রতিহিংসার রাজনীতি তো আজকে ভাবুন তো যাদেরকে ধরা হচ্ছে আজকে পাত্র থেকে আরম্ভ করে যাদের বাড়িতে গেছে কিছু না কিছু টাকা তারা পেয়েছে আজকে অসংগতিহীন যেভাবে টাকা তারা রেখেছে আজকে কিছু না কিছু তারা টাকা পেয়েছে বলেই তো আজকে তারা জেলের ভাত খাচ্ছে এই বাইরন বিশ্বাসের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে স্পেসিফিক অভিযোগ আছে দেখেন বাইরন

লক্ষ্মীকান্ত শর্মা পার্থ চট্টোপাধ্যায় অপূর্ব পার্থ কত টাকা পাওয়া গেছে পার্থ চট্টোপাধ্যায় টাকা পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে কত টাকা পাওয়া গেছে বলতে পারেন পার্থ চট্টোপাধ্যায়

কোথাও বোধহয় যোগাযোগে কিন্তু অপূর্ব দা এই কথাও তো ঠিক যে একাধিক যে অভিযোগ যেমন উঠছে সেই অভিযোগের কোথাও কোথাও দেখা যাচ্ছে যে এই যে রেশন দুর্নীতি কাণ্ড সেখানে জ্যোতিপ্রিয় মল্লিকের জড়িত থাকার বিষয়ে ইডি একাধিক তথ্য দিচ্ছে বাকিপুরের সঙ্গে তার যে সম্পর্ক এই বাকিপুরের বিরুদ্ধে তো পুলিশই প্রথমে অভিযোগ দায়ের করেছিল পরবর্তীতে দেখা গেল সেই অভিযোগে আর কোনো তদন্ত হলো না সেটা নিয়ে কি বলবেন সারবত্তা না থাকলে কি তদন্ত হচ্ছে দেখুন

অন্যায় করলে সাজা তো পাবে তার মানে কি অন্যায় করেননি তারা হবে পাবে দাঁড়া কবে শিক্ষক আমরা হস্তক্ষেপ করি না উনারা তো কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছেন ব্যাপক মামলা কি হয়েছে

আপনাদেরকে চাপে রাখার কৌশল হিসেবে এই তদন্ত চলছে এবং আগামী দিনে এই তদন্ত আরো বাড়বে কেন্দ্রীয় এজেন্সি আরো আপনাদের একের পর এক নেতা মন্ত্রীদের বাড়িতে হানা দেবে আরে ব্রিটিশরা চাপে রাখতে পারেনি এই বাংলার মানুষকে ব্রিটিশ শক্তি চাপে রাখতে পারেনি তা বিজেপি পার্টি করছে বাইরন বিশ্বাসে বাইরন বিশ্বাসের বাড়ি তল্লাশি হবে শঙ্করবাবু বাইরন বিশ্বাসের বাড়িতে তল্লাশি হবে কোর্ট দিয়েছে শঙ্কর বাবু বাইরন বিশ্বাসের বাড়িতে আয়কর হানা দেবে কোর্ট রায় দিয়েছে অভিযোগটাই বলতে পারছেন না সঠিক ভাবে বলছি না কোটের মারফত দিয়ে যান আমি বলছি কোটের যে আপনাদের কোটের রাস্তা খোলা আছে এটা বিজেপি কে তো দোষ দিলাম আপনার কোর্টের রাস্তা তো খুলে রেখেছে কারণ উনারা তো কোটি ওই উকিলের পিছনে কোটি টাকা ন্যায় বিচার পাওয়ার জন্য কোর্ট তো রয়েছে আদালতের আপনারাও হন

তৃণমূল করলে ভিতরে স্করপিও চলা যাবে শঙ্করবাবু তৃণমূল কলেজ স্করপিও চলা যাবে বলছেন অপূর্বা আপনি তৃণমূল করলে স্করপিও চড়তে পারবেন যাবেন দু হাজার চব্বিশে দিয়ে দেবো আজকে আর সময় নেই এবং আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদেরকেও যারা এই অনুষ্ঠান এতক্ষণ ধরে দেখছিলেন পরবর্তী খবর জানতে দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন